डियर ভিউয়ার্স आज के शिखब বেগুন ভর্তা তৈরির রেসিপি। এখানে আমি একটি বেগুনকে ভালো করে ধুয়ে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এভাবেই বেগুনের চারপাশে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। ভিউয়ার্স কাঁটা চামচ দিয়ে বেগুনটাকে ভালো করে ছিদ্র করা হলে আমাদের পোড়ানোর সময় বেগুনটা ফুটে উঠবে না। এবার আমরা গ্যাসের চুলায় বেগুনটাকে পড়িয়ে নেব। ভিউয়ার্স আমাদের বেগুন পোড়ানো প্রায় হয়ে গেছে। এবার আমরা চুলা থেকে উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ভিউয়ার্স বেগুনটা ঠান্ডা হয়ে গেলে এবার আমরা বেগুনের উপরের চামড়াটা হাত দিয়ে উঠিয়ে ফেলব এবং ভালো করে পরিষ্কার করে নিব। ভিউয়ার্স চামড়াটা ভালো করে উঠানো হয়ে গেলে এবার চামচ দিয়ে ভালো করে মেখে নিব। ভিউয়ার্স এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিনটি কাঁচামরিচ কুচি নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার ভালো করে মেখে নিব। ভিউয়ার্স মাখানো হয়ে গেলে এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। এক চিমটি পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। এবার আবারও মাখিয়ে নিব। ভিউয়ার্স এবার পোড়ানো বেগুনের ভর্তাটা দিয়ে দিব। এবার পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিব। সো ডিয়ার ভিউয়ার্স হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে পেতে চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।